সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। ইতিমধ্যে সংসদে দুই কক্ষেই পাশ হয়েছে কৃষক বিল। সেই বিলকে বিরোধীরা কৃষক বিরোধী কালা আইন বলে অভিহিত করে সারা দেশ জুড়ে আন্দোলনে নেমেছে। বিক্ষোভ চলছে দেশে বিভিন্ন প্রান্তে। এমতো অবস্থা এবার পথে নামল প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ সাদক খানের নেতৃত্বে এক বিশাল মশাল মিছিল বের করা হয়েছিল। ইউথ কংগ্রেস আগে ভি রাস্তা পে উতরি, আজ ভি ইয়ে প্রোটেস্ট হুয়া, আর আপ সবি ইস প্রোটেস্ট মে শামিল হুয়ে, আপ সবোকা বহুত বহুত শুকরিয়া। প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় বিধানভবন থেকে মূল আলী ক্রসিং পর্যন্ত এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বহু কংগ্রেস কর্মী। কিষণের পক্ষে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকে মশাল জুলুস বার করেছে আমরা। আজকে দেশের মধ্যে পথিয়ার জেলাতে রাজ্যতে কালো কারণ মানাচ্ছে, কেন এই কিষাণ বিরোধী সরকার এই নরেন্দ্র মোদীকে আমরা সরকারকে মানছি না। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন যুব সভাপতি সাদাব খান, 45 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সন্তোষ পাঠক, কামরুজ্জামান কামার, সুমন পাল, সৌরভ প্রসাদ, অরবিন্দ করি, শামীম আক্তার, শেখ হাবিবুর রহমান, পঙ্কজ সোনকার, ফাতিমা আঞ্জুম, মোহাম্মদ সরফরাজ, শাকিন সালমান সহ আরো অনেকে। আমাদের যে প্রতিবাদ কিষাণ বিরোধী বিল নিয়ে হচ্ছে, যে কানুন কালা কানুন যে পাশ হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, সে চলবে। আজকে কালকে একটা আরো পাশ হয়েছে, যে এসিসেল যে সামান গুলো ছিল চাল ডাল আলু পেঁয়াজ কাটায় সেটাও এখন বেরিয়ে গেছে। সে যে আম লোক যে আছে, যে মিডিল ক্লাস লোক, তার উপরেও মার পড়েছে। কিষাণের যে আত্মহত্যা করছে, যার নিয়ে যুবক কংগ্রেস আগের দিনও রাজভবন দেওয়া করেছিল, আজকেও মৌলালিতে প্রোগ্রাম করেছে, যতদিন এই কালো কানুনটা ওয়াপস না নেওয়া হয় আমাদের প্রতিবাদ চলবে। আজকে হয়েছে এবং 28 তারিখও হবে। আজকে মূলত যুব কংগ্রেসের নেতৃত্বে আজকে হলো মশাল মিছিল, তার কারণ এই মোদী সরকার কৃষকদের জীবনটা তো একটা কালা কানুন, এখানে কোনো এমএসপি, এখানে কোনো যে একটা সাপোর্ট চাই মান্ডি কিচ্ছু নেই, টোটালটা কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। যে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি প্রণান এবং অ্যান্টি ফার্মার, এটা জলের মতন পরিষ্কার, দিনের আলোর মতন স্পষ্ট হয়ে উঠেছে। এবং এই এসেন্সিয়াল কমোডিটিস থেকে সরিয়ে দেওয়া মানে এর দাম কোথায় গিয়ে পৌঁছবে, আনকন্ট্রোলেবল প্রাইস হয়ে যাবে। এমনি তো মানুষের হাতে টাকা নেই, লোকে এমনি খেতে পাবে, এটা হচ্ছে মধ্যবিত্তকে একদম মেরে দেওয়ার একটা চক্রান্ত।